সিসি টেন অনার্সের যে পেপার যেটা আমি তোমাদের ক্লাস ক্লাসে পড়াই সেই সংক্রান্ত বিষয় নিয়ে যা যা পড়ানো হয়েছে সেখান থেকেই তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি। তোমাদের প্রথমে 10 মার্কের কোয়েশ্চেন বলবো, যেগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে, আশা করি তোমরা অনেকটাই রেডি হয়েছো। তো প্রথম 10 মার্কের কোয়েশ্চেন যেটা আমি তোমাদের বলার চেষ্টা করবো সেটা হচ্ছে, লেখো মুঘল যুগের ইতিহাসের উপাদানগুলির বর্ণনা দাও। মুঘল যুগের ইতিহাসের উপাদানগুলির বর্ণনা দাও। ডিসক্রাইব দ্য সোর্সেস অফ মুঘলস পিরিয়ড। ডিসক্রাইব দ্য হিস্টোরিক্যাল সোর্সেস অফ মুঘল পিরিয়ড। শুনতে পাচ্ছ সবাই? আমি তোমাদের সিসি টেন এর গুরুত্বপূর্ণ সাজেশনের কথা বলছি। তোমাদের একজন দুজন গ্রুপে লিখছো যে স্যার একটু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিন, তো আমি আজকে বলে দিচ্ছি অনলাইন এসে। ফার্স্ট কোয়েশ্চেন, মুঘল যুগের ইতিহাসের ঐতিহাসিক যে উপাদানগুলির বর্ণনা দাও। এখানেতে তোমাদের ক্যাটেগরি লিখতে হবে, 10 মার্কের কোয়েশ্চেন, এখানে তোমাদের লিটারি সোর্স লিখতে হবে, সেখানে পার্সেন্ট সোর্স বেশি রয়েছে, ভার্নাকুলার লিটারি সোর্স তো অবশ্যই রয়েছে। তোমাদের আমি একদিন ক্লাসে বোর্ডেতে আলাদা আলাদা করে লিখে দিয়েছিলাম, আমি জানি না তোমাদের ক্লাসে যখন আমাদের সম্ভবত এইট আমাদের যে রুম রয়েছে নাম্বার 8 সেখানে আমরা ক্লাস করেছিলাম, আমার মনে আছে। তো সেটা ভালো করে করবে আর স্ট্রাকচারগুলো আলাদা আলাদা করে রাখবে, হয়েছে? 2 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। আরেকবার বলুন স্যার। মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। ডেসক্রাইব দ্য মেন ফিচার্স অফ মনসবদারি সিস্টেম ইন মুঘল পিরিয়ড। ডেসক্রাইব দ্য মেন ফিচার্স অফ মনসবদারি সিস্টেমস ইন মুঘল পিরিয়ড। মনসবদারি ব্যবস্থার বর্ণনা দাও। এখানে কি করবে বলতো, মনসবদারি ব্যবস্থা কাকে বলে, কবে চালু হলো, তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা দেবে। ওর সঙ্গে একটা জোড়া কোয়েশ্চেন লিখে রাখো, জোড়া লাগানো, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের পতনে মনসবদারি ব্যবস্থা কতটা দায়ী ছিল। মুঘল সাম্রাজ্যের পতনে মনসবদারি ব্যবস্থা কতটা দায়ী ছিল। হাউ মাচ রেসপন্সিবল মনসবদারি সিস্টেম ওয়াজ ফর দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। হাউ মাচ রেসপন্সিবল, কিতনা কারণ থা মনসবদারি সিস্টেম মুঘল সাম্রাজ্য কি পতনকে লিয়ে, হয়েছে? ওকে, পরের প্রশ্ন লেখো, 3 নম্বর, 10 মার্কের 3 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বর্ণনা দাও। ডিসক্রাইব দ্য ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বর্ণনা দাও। ডিসক্রাইব দ্য ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব। চার নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজপুত নীতির বর্ণনা দাও। দ্য রাজপুত পলিসি অফ ঔরঙ্গজেব। 10 মার্কের প্রশ্ন, রাজপুত পলিসি অফ ঔরঙ্গজেব।
এসে হ্যাঁ স্যার আর ঔরঙ্গজেবের ধর্মনীতির বর্ণনা দাও ঔরঙ্গজেবের ধর্মনীতির বর্ণনা দাও ডেসক্রাইব দ্য রিলিজিয়াস পলিসি অফ ঔরঙ্গজেব ডেসক্রাইব দ্য রিলিজিয়াস পলিসি অফ ঔরঙ্গজেব এটা লিখবে মুঘল সাম্রাজ্যের পতনে ধর্মনীতি কতটা দায়ী ছিল ওর সঙ্গে জোড়া লাগাও কোশ্চেনটা মুঘল সাম্রাজ্যের পতনে ধর্মনীতি কতটা দায়ী ছিল লিখেছো হ্যাঁ স্যার ওকে পরে 10 নম্বর প্রশ্ন লেখো শিবাজি মারাঠা শাসক হিসাবে শিবাজির উত্থান কিভাবে সংগঠিত হয়েছিল মারাঠা শাসক হিসাবে শিবাজির উত্থান কিভাবে সংগঠিত হয়েছিল The emergence of Shivaji as a Maratha ruler. How it's happened? Lekha thake write a short notes on the emergence of Shivaji. Or diye lekho. Ei question tar shonge ekta or diye lekho. সেটা হচ্ছে যে শিবাজির শাসন ব্যবস্থার বর্ণনা দাও শিবাজির শাসন ব্যবস্থার বর্ণনা দাও ডেসক্রাইব দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অফ শিবাজি Or the main features of Shivaji's administration. ওটা অর দিয়ে লিখবে শিবাজি সংক্রান্ত দুটো প্রশ্ন হয় এইটা অথবা ওইটা দেয় তো আশা করছি শিবাজি থেকে একটা প্রশ্ন তোমরা পাবে ঔরঙ্গজেব থেকে একটা প্রশ্ন তোমরা পাবে বেশে পরের প্রশ্ন লেখো মুঘল যুগের দল ও দরবারি রাজনীতি প্রকৃতি কি ছিল মুঘল যুগের দল ও দরবারি রাজনীতি রাইট এ শর্ট নোটস অন মুঘল কোর্ট পলিটিক্স রাইট এ শর্ট নোটস অন মুঘল কোর্ট পলিটিক্স লিখেছো হ্যাঁ স্যার ওকে পরে 10 নম্বরের প্রশ্ন লেখো মুঘল যুগের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের বর্ণনা দাও মুঘল যুগের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের বর্ণনা দাও রাইট অ্যান এসে অন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড ডিউরিং দ্য টাইম অফ মুঘল এম্পায়ার লিখেছো হ্যাঁ স্যার
ওকে, এবারে 5 মার্কের কোশ্চেন লেখো। আচ্ছা একটা 10 মার্কের কোশ্চেন অ্যাড করে নাও, সেটা হচ্ছে যে মুর্শিদ কুলি খাঁর সময়কালে, লিখে রাখো মুর্শিদ কুলি খাঁর সময়কালে বাংলার, মুর্শিদ কুলি খাঁর সময়কালে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও। এটা তোমাদের টপিকটা আমি একদিন হালকা করে বলেছিলাম, এই সংক্রান্ত আমি একটি ভিডিও করা রয়েছে, আমি তোমাদের আজকেই গ্রুপে শেয়ার করব। বাংলা হিন্দি দুটোই আছে, খুব ভালো করে দেখবে, এটা খুব মানে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, বাংলার টপিক আমাদের বেঙ্গলের। ডেসক্রাইব, লিখো ইংলিশ ভার্সন যে লোক লিখ রহে হো তুম লোক লিখ লো, ডেসক্রাইব দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ বেঙ্গল, ডেসক্রাইব দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ মুর্শিদ কুলি খান, ডিউরিং দ্য টাইম অফ মুর্শিদ কুলি খান। হয়েছে? মানে মুর্শিদ কুলি খাঁর সময়কালে ভূমি রাজস্ব ব্যবস্থা, এই সংক্রান্ত একটা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। লিখেছ? এরপরে পাঁচ, এবারে 5 মার্কের লেখো, 5 মার্কের কোয়েশ্চেন। লেখো দারাসুকো, দারাসুকো সম্পর্কে 5 মার্কের প্রশ্ন দেয়। দারাসুকো কে ছিলেন, তার মূল বই মানে কি কাজ ছিল, তিনি কি জন্য বিখ্যাত, এই নিয়ে একটা প্রশ্ন দেয়। তারপর লেখো জাইগিরদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, জাইগিরদারি ব্যবস্থা, জাইগিরদারি সিস্টেম। লিখছো? ওইখানে বৈশিষ্ট্যগুলো লিখবে, জাগিদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখবে। আর যদি এমনি কোয়েশ্চেন দিয়ে দেয়, তোমাদের আমি ক্লাসে পড়িয়েছিলাম জাগিরদারি ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল, তাহলে তখন জাগিরদারি ব্যবস্থা কিভাবে প্রভাব পড়েছিল মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, ইকোনমির ওপরে, তখন ওটা লিখে দেবে। একটা জাগিরদারি নিয়ে একটা কোয়েশ্চেন করে রাখবে। হয়েছে? ওকে, 3 নম্বর লেখো কোশ্চেন, নকশবন্দি সিলসিলা। এইটা 4-5টা বৈশিষ্ট্য আছে, সিলসিলা, সুফিদের নিয়ে কোশ্চেন, নকশবন্দি সিলসিলা বৈশিষ্ট্য, মেইন ফিচার্স অফ নকশবন্দি সিলসিলা, মেইন ফিচার্স অফ নকশবন্দি সিলসিলা। লিখেছ? হ্যাঁ স্যার। ওকে, ওই যে শিবাজির সঙ্গে তোমরা জানো যে ওই যে পুরন্দরের সন্ধি, ওই পুরন্দরের সন্ধি নিয়ে অনেক সময় 5 মার্কের প্রশ্ন দেয়, পুরন্দরের সন্ধির বৈশিষ্ট্য। লিখে রাখো পুরন্দর, ট্রিটি অফ পুরন্দর, পুরন্দরের সন্ধি, মানে কি কি চুক্তি হয়েছিল আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনে দেখবে যে মন্ত্রী যারা ছিলেন, সেই মন্ত্রীদের লিস্ট জানতে চায়, তো সেই সংক্রান্ত শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো করে রাখবে। হ্যাঁ, ওইখান থেকে ভাঙা ভাঙা 5 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দেয়, আলাদা আলাদা করে দেয়। তো ওই শিবাজির অষ্টপ্রধান বলে একটা কোয়েশ্চেন আছে দেখবে মন্ত্রীদের, তো এই অষ্টপ্রধানটা করে রাখবে, অষ্টপ্রধান লিখে রাখো, অষ্টপ্রধান।
ব্যাকেটে লিখে রাখো শিবাজী। অনেক সময় দেখবে চৌথ অ্যান্ড সারদেশমুখী, চৌথ সারদেশমুখী কি, চৌথ সারদেশমুখী, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বড় প্রশ্নও দেয়। বর্গীয় শিলাদার, এইগুলো কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন। আচ্ছা, চার নম্বরের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বালাজি বাজিরাও, না সরি, দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় বাজিরাও সম্পর্কে একটা পাঁচ নম্বরের প্রশ্ন দিতেই পারে। দ্বিতীয় বাজিরাও, ও ব্র্যাকেটে লিখে রাখো হিন্দু পাদ ও পাদশাহী, এই ধরনের একটা কোয়েশ্চেন দিতেই পারে, পাঁচ মার্কের, হিন্দু পাদ ও পাদশাহী। আর লাস্ট কোয়েশ্চেন লিখে রাখো মুঘল সাম্রাজ্যের পতনের মূল কারণ, মুঘল সাম্রাজ্যের পতনের মূল কারণ। এর মধ্যে অনেকগুলো চলে আসে, ওর পতনের কারণের ভিতরে দেখবে অনেক ছোট 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 জিনিস তোমার চলে আসবে। ঠিক আছে, হোয়াট ওয়াজ দা কজেস অফ ফর দা ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার? হ্যাঁ, কি বলছিলে ইসিকা, কিছু বলছো বলো? ঠিক আছে, ওকে। দেখো, আমি আবার তোমাদের কষ্ট করে বলে দিই, এমনটা নয় যে এই কোয়েশ্চেনগুলি পড়ে যাবে, তোমাদের একটা কনফিডেন্স রইলো, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, তোমরা এগুলো এগুলোর উপরে ভিত্তি করে প্রশ্ন ভালো করে পড়ে যেও। এগুলো জাস্ট আমাদের, আমার একটা অভিজ্ঞতা, দীর্ঘদিনের যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি, টিচিংয়ের সঙ্গে, তো তোমাদের মনে একটা যাতে করে একটু কনফিডেন্স থাকে যে হ্যাঁ এইগুলো একটু ভালো করে করলে যদি পড়ে যায় আমরা ভালো করে লিখতে পারবো। এমন নয় যে আমি কোয়েশ্চেন এইগুলোই আসবে এমনটা ভেবো না আর কি, তো কোনো টিচারই কেউ সাজেশন দিতে পারে না, তো উচিত না, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে সামনে নিয়ে আসা, একবার অনলাইন তোমাদের সামনাসামনি বসা, কারণ আমরা নানান প্রোগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, তারপরে শেষের দিকে তোমাদের সামনে সঙ্গে বসা হয়নি। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর কিছু বিষয় জানার থাকলে। কিছুকে কুছ পুছনা হয় গা, পুছ সকতে হো, কখন থেকে পরীক্ষা, 8 তারিখ থেকে না কবে থেকে এক্সাম? 8 তারিখ থেকে। ওকে, এখন টাইম আছে। শোনো, যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর পাচ্ছো না বা নেই বা পিডিএফ লাগবে বা ইউটিউব ভিডিও লাগবে, আমাকে বলে দিও, আমি তোমাদের বানিয়ে দেব, আমি আমি তোমাদের পিডিএফও পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই, আমাদেরকে যা আমাকে জানাবে। হ্যাঁ, বিশেষ করে এসএসসি পেপার নিয়ে তোমাদের সমস্যা যদি থেকে আমাকে জানাবে, আমাদের কলেজে ন্যাকের কাজ চলছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে, তারপরে এক্সামও চলছে, আজকে তো এক্সামও চলছে, ফাইনাল পরীক্ষা 6th সেমিস্টারের, তারই ফাঁকে আমি তোমাদের সঙ্গে বসেছি। ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো, রাখলাম। আর লাস্ট পরামর্শ, তোমাদেরকে ক্লাসে বলেছি সব প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসবে সবাই, প্রশ্ন কেউ ছাড়বে না, যেটা খুব পছন্দের প্রশ্ন কমন এসে গিয়েছে সেটা আগে করবে, যেটা কম এসেছে সেটা পরে করবে, একটু ভাবতে হবে, সেটা পরে রেখে দিও। দাগ নাম্বার ঠিকঠাক লিখবে, ব্ল্যাক আর ব্লু পেন নিয়ে যেও, যদি মনে হয় হিস্টোরিক্যাল কমেন্টসগুলোকে আন্ডারলাইন করতে হয় কোটেশনে রাখবে, আন্ডারলাইন করবে, আর সাল তারিখটা ঠিকঠাক লিখবে, গুলিয়ে ফেলো না, একটা কোয়েশ্চেনের ভেতরে দুবার দুটো দু রকমের সাল লিখে দিও না, এটা খেয়াল রাখবে। আর শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে রেডি করো সবাই, ক্লাস চলাকালীন আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন বলে দিয়েছিলাম, অনেক শর্ট প্রশ্ন, সেগুলোকে সব পড়ে যাবে আশা করি, নিজেরাও নিশ্চয়ই আরও এক্সট্রা শর্ট কোয়েশ্চেন করেছো, তোমাদের চাকরি পরীক্ষাতেও কাজে লাগবে। তাহলে আর কেউ কিছু জিজ্ঞাসা করছো? হ্যাঁ বলো নেহা। হ্যাঁ বলছি, বর্গীয় শিলাদারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। বর্গীয় শিলাদার, আচ্ছা, বর্গী আর শিলাদার, বর্গী হচ্ছে, আচ্ছা, শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন, আমি হয়তো ক্লাসে একটু বলেছিলাম, শিবাজির যে সেনাবাহিনী ছিল
বল শিবাজি সেনাবাহিনীতে দুই ধরনের ফোর্স ছিল এটা বলা হয়েছে, বর্গী এবং শিলাদার। আচ্ছা বর্গী যারা ছিলেন শিবাজি তারা প্রত্যক্ষ সেনাবাহিনী। প্রত্যক্ষ সেনাবাহিনী মানে যার নিজের ঘোড়া বা অস্ত্র শস্ত্র কেনার জন্য সরকারের তরফ থেকে টাকা দিত যাকে, যে সেনা শিবাজি সেনাবাহিনীতে এমন কিছু সেনাবাহিনীর দল ছিল, এমন একটা অংশ ছিল যাদেরকে শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন শিবাজি প্রশাসন থেকে টাকা দেওয়া হতো ঘোড়া তরবারি এ সমস্ত কিছু কেনার জন্য, বোঝা গেল? সরকারি ফান্ড পেতেন। আর শিলাদার হচ্ছে ওই যে শিবাজিরই সেনাবাহিনীর অংশ, কিন্তু এই সেনাবাহিনীগুলোকে নিজের টাকায় ওগুলোকে কালেক্ট করতে হতো। আর যখন যুদ্ধ অংশগ্রহণ করতো বা যেভাবে ভাড়াটে সেনাবাহিনী আমরা বলতে পারি, ভাড়াটে সেনাবাহিনী, এবং সেখানে এরা প্রত্যক্ষভাবে সরকারি মাইনে এই লেভেলে পাচ্ছেন না, তারা কাজের বিনিময়ে মাইনে পাচ্ছে, বুঝতে পেরেছো? একটা তাহলে ডাইরেক্ট সেনাবাহিনী, আর এক যারা টাকা পয়সা পাচ্ছেন এইসব কেনার জন্য বা যুদ্ধের সময় বা তারা মানে সরকারিভাবে, আর একটা হচ্ছে যারা যুদ্ধের সময় রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তাদের নিজস্ব রিক্রুটমেন্ট বলতে তাদের নিজস্ব কোনো নিজের খরচাতে এই সমস্ত যোগাযান্তি করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে পরে তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছ? বার্গি শিলাদার কি একটু ডিটেলস পড়বে শিবাজি সেনাবাহিনী অংশে যাবে বইয়েতে, যে কোনো একটা বই নিয়ে নাও, দেখবো ওখানেতে ভালো করে দেওয়া রয়েছে। আর যদি না পাও আমাকে জানাবে, আমি ডিটেলস একটা পিডিএফ পাঠিয়ে দেবো, ওটা একটু দেখে নিও, একটু প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট করে পড়বে, মোবাইলে রাখবে না কেউ। হ্যাঁ বলো স্যার, বলছি যে মুঘল যুগে যে অন্তঃপানিজর বই পাঠ যেটা কি একসাথেই আসে না এক একটা দশ নেই, কখনো কখনো একসাথেই আসে, তবে আলাদা কপাল খারাপ থাকলে আলাদা আলাদা চলে আসতে পারে, কপাল খারাপ থাকলে আলাদা আলাদা আসতে পারে। ওকে, আর কারো কিছু জিজ্ঞাসা? চলো সকলে সব কোয়েশ্চেন অ্যাটেম্প করবে, কেউ কোয়েশ্চেন ছেড়ে আসবে না। হ্যাঁ, যারা ইংলিশ ভার্সন আছো তাদেরকে বারবার বলছি কোই ভি কোয়েশ্চেন মত ছোড়ো, কোয়েশ্চেন্স কা মার্ক জরুর লিখনা হ্যায় সহি ঢঙ্গ সে, এসএসসি পেপার কে লিয়ে আগর কুছ প্রবলেম হোগা তো মুঝসে জরুর কন্ট্যাক্ট করো, আর হাম পিডিএফ ভেজ দেঙ্গে, তুম লোগ টপিক লিখ কে মুঝে ভেজনা হ্যায় কি স্যার ইয়ে পিডিএফ হাম লোগো কো মিল নহীঁ রহা হ্যায়, আপ দে দিজিয়ে ইংলিশ ভার্সন তো হাম দে দেঙ্গে, ঠিক হ্যায়? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, শরীরে যত্ন নিও, কারণ প্রচুর জ্বর হচ্ছে, কিছু চোখে টোকে প্রবলেম হচ্ছে, সাবধান থেকো, আর পরীক্ষা আসছে তো, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করো, দেখা হবে নতুন সেশনে, আর এক্সাম কেমন হলো আমায় জানিও, সব স্যার ম্যাডামদেরই জানাবে, স্যার ম্যাডামরাও আগ্রহে থাকেন কেমন কোয়েশ্চেন হলো কী হলো না হলো। চলো ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।